আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব, যে সেটিংসটি আমার যতটুকু ধারণা 95% মানুষই কিন্তু আমরা জানি না। সো বন্ধুরা, এই সেটিংসটি না জানার ফলে কিন্তু আমাদের অনেক কিছুই হ্যাক হয়ে যেতে পারে। অনেকটাই আমি আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো, এই সেটিংসটি কিন্তু আপনার মোবাইলটিকে, আপনার ইন্টারনেট জগৎকে অনেকটাই নিরাপদে রাখবে। সো বন্ধুরা, সেই সেটিংসটি কি, আপনারা কীভাবে সেই সেটিংসটি করবেন জানতে হলে দেখতে থাকুন কেকে টেকনিক বাংলা। সাথে আছি আমি আপনাদের বন্ধু খন্দকার খায়েস। সো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই সেটিংসটি কী। তার আগে আমার ছোট্ট একটি চাওয়া, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এই ভিডিওর নিচে দেখুন রেড কালারে লেখা রয়েছে সাবস্ক্রাইব, ওইখানটায় ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে একটি নোটিফিকেশান বেল আইকন আসবে, ওটিতে ক্লিক করে এনেবল করে দিন আমাদের দেওয়া লেটেস্ট আপডেটগুলো সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটিতে। সেটিংস অপশনটিতে যাবার পর বন্ধুরা একটু স্ক্রোল করে নিচে আসবেন। আসার পর বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করুন, আমার এখানে কিন্তু একটি অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। সো আপনাদের ক্ষেত্রে এটি এভাবে নাও থাকতে পারে, আপনারা খুদের ক্ষেত্রে এভাবে যদি না থাকে তাহলে আপনারা খুঁজে বের করবেন অ্যাডভান্স সেটিংস অথবা ফোন সেটিংস। তো আপনার অ্যাডভান্স সেটিংস অথবা ফোন সেটিংসের মধ্যে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। সো আপনারা তারপর আপনাদের এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেবার পর বন্ধুরা আপনাদের সামনে দেখুন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হবে, হয়ে যাবার পর বন্ধুরা এখানে একটু লক্ষ্য করুন, একটি অপশন রয়েছে জিবোর্ড। সো আমার এখানে লেখা রয়েছে জিবোর্ড, আপনাদের ক্ষেত্রে জি কিবোর্ড লেখা থাকতে পারে অথবা গুগল কিবোর্ড লেখা থাকতে পারে। সো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেবার পর বন্ধুরা এখন দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। আসার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি অপশনেরই কিন্তু ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। সো আমি পরবর্তীতে চেষ্টা করব এই প্রত্যেকটি অপশন নিয়ে কথা বলার জন্য। সো আজকে আমি আপনাদেরকে যেই গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে অ্যাডভান্স, দেখুন একদম নিচে লেখা রয়েছে এই অ্যাডভান্স সেটিংসটির কাজ কি, আমরা মূলত এটি দেখব। সো আমরা অ্যাডভান্স সেটিংসটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেবার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু চারটি অপশন চলে আসছে, চারটি অপশনের কিন্তু চারটি কাজ রয়েছে। সো আমাদের এখানে যেই গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে, দেখুন নিচে যে দুটি অপশন রয়েছে, দুটি অপশনই কিন্তু অন রয়েছে আমার। সো আপনারা জাস্ট এগুলোকে এভাবে অফ করে দিবেন। অফ করে দেবার ফলে কি হবে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে শেয়ার ইউজিং স্ট্যাটাস, অটোমেটিকলি সেন্ড কিবোর্ড ইউজ স্ট্যাটাস টু গুগল। সো বন্ধুরা, এখানে যে আপনি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, করার পর যদি আপনি কোনো কিছু সার্চ করেন অথবা আপনি কোনো ফেসবুক অথবা ইমেল জিমেল যা কিছুই লগ ইন করেন, লগ ইন করার পর কিন্তু আপনার যেই প্রাইভেসিগুলো রয়েছে, আপনার যেই পাসওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সো বন্ধুরা, আমরা কিন্তু জানি গুগল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একটি সার্চ ইঞ্জিন, সবচেয়ে বড় ওয়েবসাইট, যেটির থেকে কিন্তু কখনো কোনো কারো প্রাইভেসি কিন্তু হ্যাক হয় না। সো এছাড়া আদার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু যে কোনো মুহূর্তে প্রাইভেসিগুলো কিন্তু আমাদের হ্যাক হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এই অপশনগুলোকে অফ করে রাখার ফলে কিন্তু আপনাদের কোনো প্রাইভেসি কিন্তু হ্যাক হবে না। সো বন্ধুরা, অনেক মোবাইলে আপনাদের এই নিচের অপশনটি কিন্তু নাও থাকতে পারে, যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা যা উপরের এই অপশনটি অফ করে রাখবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে থ্যাঙ্কস জানাবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে আরও ভালো কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনাই শেষ করছি। হুদা হাফেজ, গুড বাই।